চলে গতকালকে রাত্রে 8:10-12 নাগাদ আমরা পাটুবিশ তালা দিয়েছি বাড়ির দিকে। বাড়ির যাওয়ার 5-7 মিনিট পরই ধুমধাম দুটো আওয়াজ শুনছি আমরা। শোনার পরে লগে লগে দূরে এসে এখানে আইসি দেখছি পাটুবিশ ভাঙা, পাটুবিশ আগুন জ্বলতেছে। তারপর আমরা এখানে আশেপাশে যতজন জনগণ আছে সবাই মিললা জল ভালো টালো দিয়েছে, এটা নিয়ে বানিয়েছে। ঘটনা হওয়ার আধা ঘন্টা আগে পুলিশ এখান থেকে ছেড়ে গেছে, সারাদিন পুলিশ আসতো। ঘটনা হওয়ার আধা ঘন্টা আগে পুলিশ ছেড়ে গেছে, তারপরে দিয়ে ঘটনাটা আমরা এখানে আমরা যারাই আছে বিজেপি সিপিএমকে আমরা যারাই সবাই একে থেকে মিল, কোনো দুর্ঘটনা এখানে হচ্ছে না। গতকালকে প্রথম এরকম ঘটনা হয়েছে, মানে আমরা শান্তির জায়গাটাতে অশান্তি ঘটনা লেগে মনে হচ্ছে। এবার কারা করছে তো বোঝা পারে না, কিন্তু যারাই দেখছে মুখের মধ্যে পুরা কালা কাপড় বাইন্ধা রাখছে, এরা তো কেউ দেখছে না, কালা কাপড় বাইন্ধা রাখছে এই আর কি।